প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইজি টিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা সবসময় চেষ্টা করি এমন কিছু ভিডিও তৈরি করার যেই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই বিভিন্ন কাজ করতে পারেন। আজকের ভিডিওতে আমরা তিনটা পদ্ধতিতে কম্পিউটার বা ল্যাপটপ থেকে স্ক্রিনশট নেওয়া দেখাবো, যেগুলো খুবই সহজ এবং খুব সহজেই আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন। মোবাইলে স্ক্রিনশট নেওয়া খুব সহজ। আপনার ভলিউম বাটন এবং পাওয়ার বাটন চেপে আমরা মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে থাকি। এছাড়া মোবাইলের কুইক বাটন এবং মোবাইলে টাচ করার মাধ্যমে স্ক্রিনশট নেওয়া যায়, কিন্তু অনেকেই ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। আমরা মোট তিনটি পদ্ধতিতে স্ক্রিনশট নেওয়া দেখাবো। প্রথম দুটি পদ্ধতিতে আমরা কিবোর্ডের সাহায্যে স্ক্রিনশট নিব এবং শেষ পদ্ধতিতে আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিনশট নিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনাদের কিবোর্ডের বাম দিকে নিচে স্টার্ট বাটন পাবেন, এরকম একটা বাটন থাকে নিচের দিকে, আর ডান দিকে ওপরের দিকে প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটন থাকে। এই দুইটি বাটন একসাথে প্রেস করলেই স্ক্রিনশট হয়ে যাবে। আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। আমরা আমার কম্পিউটারের আমাদের নিজের চ্যানেলে চলে যাচ্ছি, এরপর এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে দেখাবো। আমরা কম্পিউটারের স্টার্ট বাটন এবং প্রিন্ট স্ক্রিন বাটন একই সাথে প্রেস করলাম। আপনারা খেয়াল করবেন স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। এটি আমরা এখন কোথায় পাবো? আমরা কম্পিউটারের দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে গিয়ে পিকচার, পিকচারের ভেতর স্ক্রিনশট নামে একটা ফোল্ডার হবে, এই স্ক্রিনশট ফোল্ডারের ভেতরই আপনারা এই স্ক্রিনশটটা পেয়ে যাবেন। এখন আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো। আপনারা কম্পিউটারের কিবোর্ডের সাহায্যে এই পদ্ধতিতেও স্ক্রিনশট নিতে পারবেন। এক্ষেত্রে আপনারা অল্টার, এই স্টার্ট বাটনের পাশেই একটা অল্টার বাটন থাকে, অল্টার প্লাস প্রিন্ট স্ক্রিন, আগের যেই বাটনটি আমরা ব্যবহার করেছিলাম, অল্টার এবং প্রিন্ট স্ক্রিন আমরা একই সাথে প্রেস করলাম। অলরেডি একটা স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। এখন এই স্ক্রিনশটটি আমাদের কম্পিউটারে সেভ হয় নাই, এটিকে আমাদেরকে ম্যানুয়ালি সেভ করতে হবে। সেটি করার জন্য আমাদেরকে কম্পিউটারের যে পেইন্ট সফটওয়্যারটি, পেইন্ট অ্যাপ্লিকেশান, এটি ওপেন করতে হবে। আমরা পেইন্ট সফটওয়্যারটি ওপেন করলাম। পেইন্ট সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এখানে কন্ট্রোল ভি এটা চাপবো, পেস্ট করব কন্ট্রোল ভি চেপে, তাহলে এখানে দেখুন স্ক্রিনশটটি চলে আসছে। কন্ট্রোল ভি চাপলেই স্ক্রিনশটটি এখানে চলে আসছে। দ্বিতীয় পদ্ধতিটিও আশা করি অনেক সহজ লেগেছে আপনাদের কাছে। এখন আমি লাস্ট পদ্ধতি দেখাবো। এটির জন্য আপনার একটা ছোট্ট সফটওয়্যারের প্রয়োজন হবে। আপনার গুগলে গিয়ে স্নিপিং টুল নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। আমরা স্নিপিং টুলস লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনারা এখানে কয়েকটা লিঙ্ক দেখতে পারবেন, প্রথম লিঙ্ক অথবা দ্বিতীয় তৃতীয় যে কোনো একটা লিঙ্কে গিয়ে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, তারপর ইনস্টল করে নেবেন। আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। আমরা স্নিপিং টুল ওপেন করলাম। স্নিপিং টুল ওপেন করলে আপনাদের এরকম একটা পেজ আসবে। স্নিপিং টুল ওপেন করে এই এরকম একটা পেজ আসার পর আপনার এখানে নিউ অপশন, নিউতে যাবেন। নিউতে গিয়ে আপনার যতটুকু প্রয়োজন আপনার এখান থেকে একটা ইচ্ছামতো যে কোনো সাইজের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এরপর এখান থেকে সেভে ক্লিক করবেন, তারপর আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় সেভ করে নেবেন। এটা হচ্ছে লাস্ট পদ্ধতি। এছাড়া আরও কয়েকটা পদ্ধতি আছে, যদিও আপনাদের এগুলো লাগবে না, কারণ আমরা খুব সহজ তিনটি পদ্ধতি দেখিয়ে দিয়েছি। যদি আপনাদের এই পদ্ধতিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি কোনো প্রবলেম হয় কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আর আপনারা কী বিষয়ে ভিডিও চান কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।